যেহেতু ছোটবেলায় অনেক ঘুরি উড়াইছিলাম, তাই এই ঘুরি উড়ানোর স্বভাবটা আমার আর যায় নাই। আমার থেকেও বড় একটা ঘুরি বানিয়ে ছাদের উপরে আইসে পড়লাম ঘুরি উড়ানোর জন্য। যদিও একটু কষ্ট লাগতেছে, এত পরিশ্রমের পর ঘুরিটা বানিয়ে উড়ানোর আগে বাসের খাপটা ভেঙে গেল। আরে আম্পার সমস্যা নাই, আমার কাছে চতুরাই চতুরাই পাস। এ আম্মা আম্পার আইতাছে। আবে সালে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা ভাইয়ার এবং সুন্দরী সুন্দরী আপুরা, কেমন আছো তোমরা? বিকেল বেলায় আমি একটু একা একা বারান্দায় বসেছিলাম, আর বাইরে তাকিয়ে দেখি প্রচন্ড বাতাস, তাই ছাদে চলে আসলাম বাতাস খাওয়ার জন্য। এইদিকে আকাশে তাকিয়ে দেখি আকাশে আবার ঘুরিয়ে উঠতেছে। যেই না আমি ভাবতেছিলাম আমারও একটা ঘুরি বানিয়ে উড়ানো দরকার, অমনি দেখি শিয়াল মামার বিয়ে শুরু হয়ে গেল। আর শিয়াল মামার বিয়েতে দাওয়াত না খেলে হয় নাকি? উপর থেকে তো আবার বিয়ের খাবারও পড়তেছিল, যদিও এইসব টুকাইতে গিয়ে আমার মাথায় কয়েকটা পড়ছিল, সেই কথা নাই বলি, কিন্তু মাথায় শিল পড়লেও ঘুরি বানানোর কথা কিন্তু ভুলি না। তাই বাজারে আইসে পড়লাম ঘুরি বানানোর প্রয়োজনীয় সব জিনিসপত্র কেনার জন্য। ঘুরিকে এক এক এলাকার মানুষ এক এক নামে ডাকে, কিন্তু ছোটবেলায় ঘুরি উড়াই না এমন মানুষ খুব কমই আছে। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছো, আমার বিশ্বাস প্রায় 90% মানুষই কোনো না কোনো সময় ঘুরি উড়াইছো। তাই ভাবলাম সব সময় তো তোমরা ফানি ভিডিওই দেখো, আজকে একটু অন্যরকম ভিডিওই দেখাই। যেই ঘুরিটা তোমরা ভিডিওতে দেখতে পারবা সেটা উড়ানোর জন্য তার অনুযায়ী সুতা নিয়ে নিলাম। এখন যাচ্ছি ঘুরি তৈরির জন্য বাঁশের ফলা কিংবা খাপ কিনতে। আমরা এগুলাকে বাঁশের খাপই বলে থাকি। এখন এগুলা নিজেরা তৈরি করে নিতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই ঘুরিটা তৈরি করতে এরকম করে 20টা লাঠি লাগবে। তারপর আসলাম কালার পেপার নেওয়ার জন্য। এখন তো আবার বৃষ্টির মৌসুম, এই পেপার যদি ঘুরিতে লাগা একটু পানি পড়লে একদম চিরে যাবে। তাই ভাবলাম আগে ঘুরি বানানো শেষ করি, এরপরে সব দেখা যাবে। বাইরে মোটামুটি ভালোই বাতাস ছিল, বাড়িতে এসে আমি আর আমার বন্ধু মিলে ঘুরি বানানোর কাজ শুরু করে দিলাম। তো আজকে যেই ঘুরিটা বানাইতেছি, যারা ঘুরি বানিয়ে অভ্যস্ত তারা তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গিয়েছে, এইটাকে অনেকে জাভার ঘুরি কিংবা খাঁচি ঘুরি বলে থাকে। ঘুরির স্ট্রাকচার বানানো শেষ, এখন শুধু কাগজ লাগানোর পালা। এইদিকে আমার বন্ধু দেখি আবার আমার গাছের আমের উপর নজর দিতেছে, তাই আমিও প্রথমে বলতেছিলাম আম খাইতে হইলে নিজে গিয়ে পেরে নে, আম্মা ও নিচতলায় কেউ কিছু বলবে না, কিন্তু এরপর যা করলাম। আরে আম্পার সমস্যা নাই, আমার কাছে পার যতটাই ততরি পার। এ আম্মা আম্পার রাইত আছে। যাই হোক, এরপর আবার আমি নিজেই আইসা বন্ধুর জন্য আম পাইরা নিলাম, সাথে আবার আমার দুইটা ভাতিজা আর ভাগিনাও ছিল, ওদেরকেও আম কেটে দিলাম খাওয়ার জন্য। আমার আবার সব থেকে বেশি এইভাবে আম কেচা কেচা করে লবণ মরিচ মাখিয়ে খেতে ভালো লাগে। এদিকে সন্ধ্যাও হয়ে যাইতেছে, পাখিরাও সবাই সবার ঘরে ফিরতেছে, তাই আমিও ঘরে ফিরে আসলাম। এরপরের দিন আবার সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বাজারে, কারণ এখন হতো ঘুরির জন্য কাগজ কিনা বা সিদ্ধান্ত নিলাম ঘুরির মধ্যে পলিথিন কাগজই লাগাবো, বৃষ্টিতেও কোনো সমস্যা হবে না। হলুদ আর লাল দুই কালারের পলিথিন নিয়ে নিলাম। আমাদের বাজারে আবার একটা দোকানে অনেক মজার আলু পুরি পাওয়া যায়, আমরা আসার সময় দেখি গরম গরম ভাসতেছে, তাই আসার সময় খাইতে খাইতে আসলাম, আবার সাথে করে বাড়িতে নিয়ে আসছে খাইলাম। খাওয়া দাওয়া শেষ করে এইবার আবার ঘুরি বানানোর কাজে লেগে পড়তে হবে। ঘুরিতে কাজ বলতে শুধু পলিথিন কাগজ লাগানোটাই বাকি, আর বাকি সবই কমপ্লিট। সেলাই করতে ভালোই একটু সময় লাগতেছিল, কারণ বারবার শুয়ে সুতা কাটতে হইতেছিল, তবুও ফাইনালি কাজটা শেষ হলো। এইদিকে ঘুরি বানানো শেষে আমার বন্ধু বলতেছে ওকে ঘুরির সাথে ছবি তুলে দিতে, কিন্তু এরপর দেখি ওর পায়ের নিচে ইট দিয়ে দাঁড়াইছে, যাতে করে ছবিতে ওর লম্বা দেখা যায়। এরপর আমার বন্ধু আবার ঘুরিটারে নিয়ে আরো বিভিন্ন রকম পোজ দিল, তো আমিও আর না করি না, বন্ধুর যেহেতু ইচ্ছা সব রকম পোজে ওরে সব তুলে দিলাম। বাহ, ইস সব ক্যা দেখনা পড় রাহা হ্যায়, আচ্ছা হ্যায় মান খাও। যাই হোক, এখন শুধু ঘুরির বাড্ডুর লাগানোটা বাকি। বাড্ডুর মানে কি? এই শব্দটা অনেকে না চিনতে পারো, ঘুরির সাথে যে সুতাটা লাগানো হয় ওই সুতাটাকেই বাড্ডুর বলা হয়। এখন ঘুরিটা একেবারে উড়ার জন্য প্রস্তুত, আর তাই আমি ছোটবেলার মতো এইখানে একটু ট্রাই মারা দেখতেছিলাম। ছড়ি বাঁচি ও ক্যা, এখন ঘুরি যে উড়াবো ঘুরির সুতার কথাই তো ভুল লাগিছিল, তাই আবার তাড়াতাড়ি করে সুতাগুলো রেডি করে নিলাম। ছাদের উপরে ঘুরি উড়াই আমার একটু বেশি ভালো লাগে, তাই আমাদের ছাদ থেকে আমার এক ভাইয়ের ছাদে আমার এই বাতিজার হাতে ঘুরিটা ধরিয়ে দিলাম। বাতাস কম থাকার কারণে ঘুরির মধ্যে বাতাসই লাগতেছিল না, তাই ছাদ থেকে নিচে চলে আসলাম। এইখান থেকে আবার ঘুরি ছাড়তে গিয়ে রেলিং এর সাথে লেগে ভেঙে গেল আবার ঘুরির খাপ, যদিও একটু কষ্ট লাগতেছিল কারণ এত পরিশ্রমের পর ঘুরি বানিয়ে উড়ানোর আগেই ভেঙে গেল। এরপর আবার এই ভাঙা সারিয়ে চলে আসলাম ঘুরির জন্য একদম বড় জায়গা। ছোটবেলায় আমার সাথে একটা জিনিস প্রায় সময় হতো, ঘুরি বানানোর আগে তো অনেক বাতাস পাইতাম কিন্তু উড়াইতে আসার একদম বাতাসই নাই, তাই একদম সব সুতা ছেড়ে বড় করে টান নিলাম। হালকা একটু বাতাস পেয়ে এদিকে আমি দিলাম একদম, যদিও বাতাস অনেক কম ছিল কিন্তু এরপরেও শেষ ঘুরিটা উড়লো। এইভাবে ঘুরির সুতোটা ধরে রাখার যে কি একটা ফিলিং, এটা শুধু যারা ঘুরি উড়াইছে তারাই বলতে পারবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভিডিওতে সবাই একটা হাহারি এক দিয়ে দিও, আর ভিডিওটা ভালো লাগলে পেজটাও ফলো করে দিও। তোমরা কিন্তু অনেক কিপটা হয়ে গেছো, ভিডিও দেখেও কমেন্ট না করে চলে যাও। আচ্ছা যাই হোক, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। দেখা কেমনে নেব যদি পেজই ফলো না করো? আচ্ছা আজকে জায়গা, আল্লাহ হাফেজ।